পাঁচ ছক্কা মারার পর শাহরুখ খানের পাঠানের ফ্যান রিঙ্কু সিং এমন একটা উপহার পাবেন রিঙ্কু সিং ভাবতেও পেরেছিলেন। রিঙ্কু এমন একটি খেলা দেখাবে সেইটাই বা কে ভাবতে পেরেছিলেন। রোববার IPL এ গুজরাট টাইটান্সের বিপক্ষে অবিশ্বাস্য এক ইনিংস খেলেছেন কলকাতার এই বাহাতি ব্যাটসম্যান। জয়ের জন্য শেষ পাঁচ বলে 28 রান দরকার ছিল কলকাতার। বাহাতি পেসার জস দয়ালের পাঁচ বলে 5 ছক্কা মেরে টি-20 ইতিহাসের অবিস্মরণীয় এক গল্প লিখেছেন রিঙ্কু। 6 বলে 6 ছক্কা ক্রিকেটে কয়বারই দেখেছেন, কিন্তু রান তাড়ায় শেষ পাঁচ বলে 5 ছক্কা স্বীকৃত ক্রিকেটে এ পথ। এমন অবিশ্বাস্য একটা ইনিংসের পর চারিদিকে চলছে রিঙ্কুর বন্দনা। কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক শাহরুখ খান রিঙ্কুকে দিয়েছেন চমৎকার এক উপহার। নিজের জায়গায় পাঠান বানিয়ে দিয়েছেন রিঙ্কুকে। জানুয়ারি মাসে মুক্তি পেয়েছে শাহরুখ দীপিকা পাডুকোন অভিনীত সিনেমা পাঠান। 4 বছর পর পর্দায় আসা শাহরুখ খানের সিনেমা এমন হিট ও দর্শকের মুখে মুখে পাঠানের নাম। শাহরুখ সুযোগ পেলেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন, আর সেই প্রচারণায় যেন মোক্ষম এক উপলক্ষ্যই পেল রোববার রিঙ্কু সিংকে। এখন তিনি নাম দিয়েছেন পাঠান। সিনেমার আসল পাঠানের কাছ থেকে পাঠান স্বীকৃতি পেয়ে খুবই খুশি রিঙ্কু। এই সুযোগে কৃতজ্ঞতা জানিয়েছেন রিঙ্কু সিং।